বিপ্লব অবশ্যই মিথ্যা সাক্ষী দেবে। না ভাইয়া, আদালতে আমি সত্যি কথাই বলবো। বিপ্লব, তুমি জানো না ভাইয়া, দীপজল তার লোকজন নিয়ে কলেজটাকে একটা নেশার আখড়াতে পরিণত করে রেখেছিল। তাছাড়াও ছেলে মেয়েদের জোর করে নেশাগ্রস্ত করতে চায়, কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। আমি প্রতিবাদ করেছিলাম বলে দীপজল আমাকে কলেজের মধ্যে লোকজন নিয়ে খুন করতে এসেছিল। এবার তুমি বলো ভাইয়া, যে দীপজল তোমার ভাইকে তোমার মুখ থেকে কেড়ে নিতে চেয়েছিল, সেই দীপজলের জন্য আমি মিথ্যা সাক্ষী দেব? বিপ্লব, তুমি আমার কথা শোনো, আমি তোমার ভাইয়ের প্রমোশন দেব, বেতন বাড়াই দেব, দরকার হয় নিজের বেতন কমাই দেব। আপনাদের মতো সেরা নিজেদের সত্যিকারের চেহারাটা ঢেকে রাখার জন্য গরিবদের টাকা দিয়ে কিনতে চান, তাই বল নিজেদের স্বার্থের জন্য গরিবের অভাব আর দারিদ্রতার সুযোগ নিয়ে ভণ্ডামি বন্ধ করুন। চুপ কর বিপ্লব। কেন চুপ করবো? তুমি তো তোমার শত দুঃখ কষ্টের মাঝেও তোমার এই ভাইকে অমানুষ হতে দাওনি, কিন্তু তোমার ওই মালিক নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে অমানুষ করে গড়ে তুলেছে। আমার কথা বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ওনাকে, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। মালিক, তোমার ভাইয়ের শরীরের ওজনের চেয়ে কথার ওজন বেশি। আমি বড় আশা করাইছিলাম তোমার ভাই তোমার সামনে আমার অপমান করলো, কামটা ঠিক করলো না। আমি ভাইজানের শালা ছোট ভাইজান। দাঁড়ান, আপনি যে ভয়টা দেখিয়ে গেলেন তার জবাবটা শুনে যান। আপনি বড় জোর এইটুকু করতে পারবেন, আমার ভাইয়াকে আপনার দুলাভাইয়ের মিলের শ্রমিকের তালিকা থেকে ছাঁটাই করতে পারবেন, এর বেশি কিছুই করতে পারবেন না। শোনো, তোমার কথা শুনে আমার হাসি আইছে, কিন্তু আমি হাসতাম না। খুব তো বড় বড় গলাবাজি করলি, যদি আমার চাকরিটা চলে যায় কি খাবি? একবার ভেবে দেখছিস? যদি এই ভাবনাটা তোর মধ্যে নেই, তুই তো কোনোদিন খবর নিয়েও দেখিসনি অভাব কিভাবে ঘরের মধ্যে বাসা বেঁধেছে। ঘরে অভাব বলে তুমি বিপ্লবকে মিথ্যে সাক্ষী দিতে বলবে? যে ভাইকে সৎভাবে বড় করতে চেয়েছিলে সেই ভাইকে অসৎ হতে বলবে? সৎ, এই সৎ শব্দটাকে এখন আমার ঘৃণা করতে ইচ্ছা করে। রাজু, আমার এই সততা বলতে পারো আমাকে কি দিয়েছে? কিছুই দেয়নি। নিজেকে একবার জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। এর উত্তর খুঁজতে গিয়ে বিপ্লবকে তোমার মতো আমি মিথ্যা কথা বলার জন্য অনুরোধ করব না, আর আদেশও করব না। বিপ্লব, বিপ্লব, কষ্ট করে
শীত যায় না, আমারও সুযোগ আসবে, সেই সময় সুদে আসলে আদায় করে নেব। জ্যোতি, তোকে না বলেছি ওই বেকারটার পেছনে কখনো ঘুরবি না, ওর সাথে মেলামেশা করবি না? ভাইয়া, বিপ্লব বেকার হলেও ওর মধ্যে একটা আদর্শ আছে, কিন্তু তুমি সারাদিন শুধু একটা ক্যামেরা কাঁধে নিয়ে ধান্দাতে থাকো, কখন কার একটা ছবি তুলে ব্ল্যাকমেলিং করে 10 টাকা কামানো যায়। তুই দেখে নিস আমার এই ধান্দাবাজি, একদিন আমাকে লাখ লাখ টাকার মালিক বানিয়ে দেবে। হ্যাঁ, আসুক তো সেদিন। দেখে নিস তুই, আমি ঠিকই বানাবো। এখন কি হবে? ডিপজলকে নির্দোষ প্রমাণ করা সম্ভব হবে না। ডিপজলের জেল হয়ে যাওয়া মানে আমার ক্যারিয়ার শেষ। দুলা ভাই, ডিপজলের জেল হইল তোমার ক্যারিয়ার নষ্ট হইতে দেব না। আদারও তুমি আমার দুলা ভাই, তবে বুদ্ধির জন্য বেতনটা একটু বাড়াই দিতে। আরে ছেদ্রাতে চল ভাই, খা, কাজের কথা বল। আমার কথা মতো কাজ করো, দেখবা আদালতের সামনে তুমি হিরো হয়ে যাবে, হিরো। শোনো, আমার ছবি তুলবেন না। ছবি তুলতে হলে ওই পুলিশ অফিসারের ছবি তোলেন, যে অফিসার একজন নেতার ভাইকে গ্রেফতার করার জন্য আইনের কর্তব্যকে অবহেলা করে নাই। দুলা ভাই, কথাটা খুব সুন্দর কইছেন, এবার মালাটা পরায় না। ভাইজান, থামুন থামুন, এইসব নাটক পাতানো খেলা আর কত খেলবেন, আর কত মানুষকে ঠকাবেন? সত্যিকারের নেতার পরিচয় দিতে এসেছেন? আসলে আপনি যে একজন, সবাইকে বোকা বানানোর চেষ্টা বন্ধ করুন। বিপ্লব, তুমি কি বাজে কথা বলছো? মোটেও বাজে কথা বলছি না। এই ভাইজানের মুখোশের আড়ালে লুকিয়ে আছে একজন শয়তান মানুষ, যে মানুষ নিজের স্বার্থের জন্য কাউকে বুকে টেনে নিয়ে পেছন থেকে ছুরি বসিয়ে দিতে দ্বিধাবোধ করে না। এই বেয়াদব ছেলে, এখান থেকে চলে যাও বলতেছি, নইলে আদালতের সামনে গোলমাল করার অপরাধে তোমাকে আমি গ্রেফতার করে নিয়ে যাবো। আসামি দীপজলের বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আসামি দীপজলকে আদালত 1 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। দীপজল, রাগ করছিস ভাই? তোরে যে মারছি আমারও কষ্ট লাগছে, কি করব? যখন সব চেষ্টা করে ব্যর্থ হইলাম তখন এছাড়া আর কোনো পথ ছিল না। যদি অভিনয়টা না করতাম তাহলে মানুষ আমার ভুল বুঝত, প্রশাসন আমার মূল্যায়ন করতো না। তাও তো চেষ্টা কম করি নাই, মাত্র 1 মাসের জেল হয়েছে, তুই জামাইয়া ধরে থাকবি, কোনো কষ্ট হইব না, সব ব্যবস্থা আমি করে দেব। দেখ, আমি যা কিছু করছি সব তোর জন্য, আমার একমাত্র মেয়ে নায়নার জন্য তো কিছুই করি নাই, সবই তো তোর জন্য। দীপজল ভাই, 2 দিন পর আমি মন্ত্রী হব, তখন তো পুরো দেশটাই তোর হয়ে যাব, তখন তো কোনো সমস্যা থাকবো না। তোরে মারছি বলিয়া সারাটা রাত আমি ঘুমাইতে পারি নাই, যে হাতে তোরে আঘাত করছি তার সারা রাত অত্যাচার করছি, এই দেখ। দীপজল, কথা বল ভাই। বড় ভাই, তুই কোনো চিন্তা করিস না, শুধুমাত্র 1 মাস। আসি। বিপ্লব, বিপ্লব, নাজু, নাজু, আমার চাকরিটা চলে গেছে, এখন তো তোমরা খুশি হয়েছো? চাকরি চলে গেছে? তোর মুখের একটা সত্য কথা আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসাটুকু কেড়ে নিল। এতদিন তোরা আমার কাছে ভাত চেয়েছিস, কাপড় চেয়েছিস, আজ থেকে আমি কার কাছে চাইব? কে সংসার চালাবে বলতে পারিস? না ভাইয়া, তোমাকে কারো কাছে কিছু চাইতে হবে না, শুধু একটা কাজ করো, আমাকে গুন্ডা লংবাজ বানানোর জন্য আমার হাতে একটা অস্ত্র তুলে দাও, আমি সেই অস্ত্র দিয়ে হাইজ্যাক করব, সন্ত্রাস করব। টাকার জন্য যদি নষ্ট হতেই হয় তাহলে নষ্টের মতো নষ্ট হব। তোমার কাছে টাকাই যখন সবকিছু, তখন আমি অপরাধীর পথ ধরে এত এত বেশি টাকা এনে দিতে চাই যে যে টাকা তোমার মালিক আমার একটা মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য তোমাকে দিত না। বিপ্লব, তুই চুপ কর।
ভাবি, গরিব বলে কি আমাদের সৎভাবে বেঁচে থাকার কোনো অধিকার থাকবে না? গরিব বলে কি একটা চাকরি, এক ফুটো ভাত আর একখানা কাপড়ের জন্য নিজের আদর্শকে বিক্রি করতে হবে? এই জন্য বিক্রি করতে হয়? কোনোদিন কি খবর নিয়ে দেখেছিস, মাত্র 20,000 টাকার জন্য তোর ভাবির একটা অপারেশন করতে পারছি না? ডাক্তার বলেছে এই অপারেশনটা করাতে পারলে তোর ভাবি হয়তো মারাতে পারবে। খবর নিয়ে দেখেছিস, তোর ভাবির মুখ দেখে সবাই বন্ধা বলে, মেয়েরা আঁচল দিয়ে মুখ ঢাকে, পুরুষরা মুখ ফিরিয়ে নেয়। যদি তোর ভাবির মুখ দেখে তাদের অমঙ্গল হয়। তুমি চুপ করবে? কেন চুপ করবো? ও শুধু ওর কথাই ভাববে, আমার কথা ভাববে না? বেশ, তুমি যা বলবে আমি তাই করব। না বিপ্লব না, ডাক্তার তো বলেনি আমার অপারেশন করলে আমি মা হতে পারবই। ডাক্তার বলেছিল হয়তো হতে পারি, তাই এই হয়তোর জন্য বিপ্লবের জীবনটা আমি নষ্ট হতে দেব না। ভাবি, তুমি আর আমাকে বাধা দিও না, আমি তোমাদের জন্য এবার কিছু করতে চাই। আমি ভাইজানের কাছে যাব, আত্মসমর্পণ করব। দাঁড়া বিপ্লব, তুই যদি আমার কথার অবাধ্য হতে চাস তাহলে তাহলে তুই আমার মরে মুখ দেখবি। বিপ্লব ভাই, বিপ্লব ভাই, তোমার ইন্টারভিউ কার্ড। আরে কোনো চিন্তা করবেন না, টাকা যখন নিয়েছি তখন চাকরি ওদের হবেই। ইন্টারভিউ তো লোক দেখানোর নাটক, এই লোক দেখানোর নাটক না করলে মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। বসো। আচ্ছা রাখি। দারুণ রেজাল্ট, অল আর ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস, ভালো, খুব ভালো। এবার বলো তো, তোমার কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট আছে? আছে, আমার প্রথম অভিজ্ঞতার সার্টিফিকেট হলো লেখাপড়া শিখে ভালো একটা চাকরি পাবার জন্য সেই ছোট্টবেলা থেকে দুবেলা দুমুটো খেয়ে না খেয়ে ওই সার্টিফিকেটগুলো জোগাড় করেছি। আর আমার দ্বিতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো যারা গরিব তারা মানুষের মতো দেখতে হলেও আপনাদের মতো মানুষের কাছে তারা দেশি কুকুরের মতো, কারণ দেশি কুকুর ডাস্টবিনের খাবার খায় আর বিদেশি কুকুর অনেক দামি দামি খাবার খায়। আমার তৃতীয় অভিজ্ঞতার সার্টিফিকেট হলো আমরা যখন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসি তখন পুরো পরিবার পথের দিকে তাকিয়ে অপেক্ষা করে আর স্বপ্ন দেখে, কত সময় গিয়ে বলবো আমার চাকরি হয়ে গেছে। অথচ তারা জানে না আপনাদের মতো ঘুষখোরেরা যতদিন এই চেয়ারগুলো দখল করে বসে থাকবেন ততদিন আমরা শুধু ইন্টারভিউ দিয়েই যাব কিন্তু চাকরি হবে না, চাকরি পাবে তারা। বলতে চাই, ও কি করছে? হ্যালো থানা, বল আর কতদিন এই প্রহসন করবি? বল কতদিন ফাইল হাতে তোদের মতো অমানুষের প্রতারণের শিকার হব? কি শুরু করেছো? শুরু তো তোরা করেছিস, এবার শেষ আমি করবো। কি বলছো? কি শালা, সেদিন আদালতের সামনে ভাই দেব সিদ্ধ অনেক বড় বড় কথা বলেছিলি, অনেক বেশি রংবাজি করেছিলি, আজ তোকে আমি চান্দাবাজির কাছে ঢুকে দেবো। শোন শালা ঘুষখোরদের পাঁচাটা কুত্তা, মারলে আমাকে একবারে মেরে ফেল, কারণ আমি বেঁচে থাকলে তুই বাঁচতে পারবি না। কি বললি, কি বললি, কি বললি? কি বলতে চাও তুমি? বলতে চাই আপনার সম্পর্কে যতটুকু জেনেছি তাতে এই কথাটাই বলতে পারি
স্বাধীনতা যুদ্ধের সময় মানুষ যখন যুদ্ধ করেছে তখন আপনি দালালি করে পুলিশের চাকরি নিয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিলেন। তাই আপনার মতো কিছু অফিসার এখনো যতদিন আইনের চেয়ার দখল করে থাকবেন ততদিন আইনকে বিক্রি করে নিজেদের আঁচে জোগাবেন। আদর্শ হবে সরকারের, জনগণ ঘৃণা করবে সমস্ত পুলিশ প্রশাসনকে। এখনো সময় আছে, অন্যায় করে ছেড়ে দিন স্যার, নইলে আমরা আপনাদের ক্ষমা করব না। যে পোশাকের বাহাদুরি করছেন সে পোশাক সাধারণ মানুষ খুলে নেবে। বিজয়, আমি তোমার নামে নোট দেব। নোট দেবার জন্য নিশ্চয়ই মিথ্যে কথা লিখবেন, তার চেয়ে সত্য কথা লেখার ব্যবস্থা করছি। লিখুন, অপরাধীর সঙ্গে হাত মেলানোর জন্য আমি আপনাকে ঘুষি মেরেছি। লিখুন, বিনা অপরাধে কে অপরাধী সাজাতে চেয়েছেন বলে আমি আপনাকে। বুঝতে পেরেছেন? আইন আইনের গতিতে চলে, সাময়িকভাবে আপনি আইনকে তাসত্ব মনে করতে পারেন, কিন্তু সবাই তা মনে করবে না। আপনি বিপ্লবকে অপরাধী সাজাতে চেয়েছেন আর আমি বলছি পারবেন না, বিপ্লবকে আমি জামিনে মুক্ত করবই। ঠিক আছে, ঠিক আছে, আমিও পাকিস্তান আমল থেকে চাকরি করছি, দেখে নেব, দেখে নেব। স্যার, এই 100 টাকা দেবেন স্যার। একটা দারুণ সিনেমা চলছে, আজই শেষ রজদি। তোর এত বড় সাহস, আমার কাছে টাকা তার সিনেমা দেখানোর লিগিয়া? মানলেন স্যার, এই 200 টাকা দিতে হবে কিন্তু স্যার। কি আর একটা ভুল করলেন স্যার, এবার কিন্তু 300 টাকা দিতে হবে, নইলে বিজয় স্যার যে আপনারা ঘুষি মারছে এই কথাটা আমি সবাইকে এক এক করে বলে দেবো স্যার। তাড়াতাড়ি মাল খালেন স্যার, শো দেখুন তাড়াতাড়ি স্যার, সাথে ছুটিও দিতে হবে। আমারে পেছে ফেলাইয়া, তুই আমার কাছ থেকে ঘুষ খেলি, পাকিস্তান আমল থেকে আমি চাকরি করি জানি স্যার, তোর আমি দেখে নেবো, তোর আমি দেখে নেবো। কোন বিপ্লব? ওই যে আদালতের সামনে বড় বড় কথা বলছিল, ছোট ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিছিল, এক অফিসে ইন্টারভিউ দিতে যাইয়া মাস্তানি করছিল। আমি ওরে সান্দাবাদের কেসে ঢুকাই দেব। দে ভাই যাই, সাথে আর্মস কেস লাগাই, বেল হবে না, বাকিটা আমি খেলবো। ওসি কোথায়? ওসি, ওসি! আরে ভাইজান, তুমি পাইছো কি? হ্যাঁ, এমন একটা সৎ চরিত্রবান বাঘের মতো তেজি যুবক রে হাজতের মধ্যে আটকে রাখছো। হ্যাঁ, আপনি জানেন না সন্ত্রাসী রীতিমতো পিস্তল সহ গ্রেপ্তার করছি। পিস্তল? হ্যাঁ, পিস্তল সহ গ্রেপ্তার, তাহলে তো কঠিন কেস, কম করে 10 বছরের জেল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, বিশ্বাস করুন স্যার, স্যার আমি সন্ত্রাসী নই, বিশ্বাস করুন, একটা চাকরির জন্য, শুধু একটা চাকরির জন্য। খুব তো বড় বড় কথা কইছিলে, অহন কি হইব, 10 বছরের জেল কিন্তু কোনো বেতন নাই, অহনো সময় আছে। আমার দোলাবের কথা মতো কাজ করলে তোমার এই হাজত থেকে আমি জামিন করাই নেব। বিপ্লবের জামিন আদালত থেকে আমার মা নিয়ে এসেছে। আমার মা, আসুন উকিল সাহেব, চলো। হ্যাঁ, ইজ দ্য বেল অর্ডার, জামিন নামা। এবার তো নিশ্চয়ই ছেড়ে দেবেন স্যার। সেন্ট্রি, চল বিপ্লব। বিপ্লব, আমার মা। থাক বাবা থাক। মা, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। বিজয় বলল তুমি ওর বন্ধু, ছেলের বন্ধু তো ছেলের মতোই, তাই আমি তোমার জন্য কোনো উপকার করিনি, বলতে পারো আমি আমার আরেক সন্তানের জন্য আমার দায়িত্ব পালন করেছি। মা, যাও বাবা, বাড়ি যাও। হাই বিপ্লব, যাও। আসি মা, এসো জ্যোতি, চলো। ভাবি, ভাবি, বিপ্লব এই নাও, তোমার দেবরের মাথা ঠান্ডা করো। বিপ্লব, ভাবি, ওই ওসিকে আমি ছাড়বো না, তোমরা দেখে নিও, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ওঠেন ছোট ভাই, গাড়িটা কি তোর বাপের? তোর বাচ্চা আসসালামু আলাইকুম।
জেলখানাতে ছাড়া পাইয়া সরাসরি আপনার একটা সালাম দিবার আইলাম। ও আর একটা কথা, আমি কিন্তু জেলখানায় জামাইয়ে ধরেছিলাম, ফাঁসির সেল ঠিক করাইছি। আপনি উনি গেলেই দেখবার পারবেন, কম্বল কম্বল পিটা নিতে হেন নাই, গেলেই দেখবার পারবেন। চিৎকার কইরেন না, কই ছিলাম না, আমি একটা কুত্তার বাচ্চা, সবকিছু মেচাকার কইরা দিমু। ভাই আপনি কোন কোন শালা ঢাকা শহরে দুলাভ একটা লুচা বুচা খায় না, খালি আমি একলা চাকরি করি। আমি ওরে ছাড়বো না। তোমার কিছু করবার লাগবো না। মাথা ঠান্ডা কর ভাই, মাথা ঠান্ডা কর, আমি অফিসারে দেখা ছাড়বো। বড় ভাই পরে আমি কই আইছি, 24 ঘন্টার মধ্যে আর আমি জেলে পাঠামু, আমি একটা কুত্তার বাচ্চা, সব কিছু মেচাকার করে দিমু। হ্যালো, সাব ইন্সপেক্টর বিজয় বলছি। স্যার আপনি জলদি ভাইজানের বাগান বাড়ির গোডাউনে চলে আসুন, একটা মেয়েকে ভাইজানের লোকজন জোর করে রেপ করছে। আপনি কে? হ্যাঁ বলুন, আপনি কে? কি রে আস্তে আস্তে আবার কোথায় যাচ্ছিস? একটা জরুরি কাজে মা। রাবেয়া তোমার ঘরে সোমা আছে বোন? না তো ভাই, কেন ঘরে নেই? না, সেই সকালে বান্ধবীর বাড়িতে গেছে। তুমি বলো বোন, এতটা বেলা করা কি ওর উচিত হচ্ছে? আসলে কি জানো বোন, মা মরা মেয়েটাকে বেশি করে আদর দিয়েছি বলে শাসনও করতে পারি না। আজ বাড়িতে আসো, আমি দেব। আমি জানতাম এরকম একটা কিছু হবে। বিশ্বাস করুন, ওরা এই কথা কম, আইনের চাকরি করো জানো না, যা বলার কোর্টে বলবে। হ্যান্ডকাপ পরাইতে হবে নাকি এমনি যাবা? এই লাশ পোস্টমর্টম এর ব্যবস্থা করো, চলো আসো আসো। যার সাক্ষী প্রমাণ আমি নিজে। না মা আমি খুন করিনি, বিশ্বাস করো। এই কথা কম, আই বলি আই, যা যা এখান থেকে যা। কইতেছি মা, বিপ্লব ও আমি বিজয়কে মিথ্যে করে আসামি সাজাতে যাচ্ছে। বিজয় আমি বলে যাচ্ছি তোর কিছুই হবে না, আমি তোর কিছুই হতে দেব না। চলো মা আসি। কিছু হবে না, অলরেডি হয়ে গেছে, কয় কিছু হবে না। পাকিস্তান আমল থেকে চাকরি করি। আসসালামু আলাইকুম, কই চালাম না, আমি একটা কুত্তার বাচ্চা, কিছু মেচাকার কইরা দিমু। সালাম আলাইকুম ছোট ভাই, কি খবর? ভালো? তুই ভালো? বহুত রংবাজি করছে, পরে একটু সুডু ভাই। আরে হবে হবে যাও, এই রংবাজ বুয়া বেশি চিল্লাবি না, বেশি চিল্লাবি না। সিগন চোস কয়টা, কয়টার ভিতরে তোরে হান দাইছি? এই কিছুদিন আগে আমি এইটার ভিতরে ছিলাম, একটু আগে ছিলি তুই ওই তোর চেয়ারে বহাল। তোরে আবার ঢুকব আমি? ঢুকাবি কিভাবে? আমি তোরে অহন কোন জায়গায় আছো একটু বুঝ না,
এই একটা ফারাক্কার বান, তুই হন ইন্ডিয়া, আমি হন বাংলাদেশ। মূর্খ শিখিয়া দেশ বাকস। আরে আমি আস্ত বাঘ, বাঘাবাগির হিসাব নাই। বটি 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 করে বটি বটি করে তোর ভাগা দিমু। কবিতা শুনে তুই কথা কর, তোরে কবিতা পড়ায় দিমু। খান ওই খান এদিকে হাত, আমি ওর কবিতা শিখে দিমু, তারপরে শালা তেজ কমে না। খান ওর কবিতাটা আমি পুতিরাম পড়ায় দিমু, শালার পর ভেটকে মারে দাঁত দাঁ গেলাম। খান টেকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো, টেকা পয়সা যা লাগে সবকিছু আমি দেবো, সব আমি দেবো। ছোট ভাই আপনি পাগলি করেন না, আপনি যান আমি দেখতেছি। খান খোলা খোলা একটা খোলা না খোলা, শালার নলিমুল বাইরে ভেঙে গেলাম, শালার ভূত শালার কবিতা ধরে এক কাঠ দুটি বাইরে ভেঙে গেলাম, শালার ভূত তার দিয়ে গেলাম। কামালা রে কামালা রে আত্মা পর্যন্ত বাঁচে এরকম পালে চুরে নই। কি বললেন? বিজয়কে খুনের অপরাধে ওসি গ্রেফতার করেছে, আপনাকে ওসি থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি এতটুকু মিথ্যে বলছি না স্যার, আপনি বিশ্বাস করুন, ওসি ষড়যন্ত্র করে বিজয়কে গ্রেফতার করেছে। আপনি তো বিজয়কে ভালো করে চিনেন স্যার, আপনি আমার বিজয়কে বাঁচান। হ্যালো কমিশনার বলছি। কি বলছো? সাব ইন্সপেক্টর বিজয় থানা থেকে পালিয়েছে। ঠিক আছে আমি আসছি। শোনো চারদিকে পাহারা দাও। বাড়িতে কে আছেন শুনছেন? বাড়িতে কে আছেন? নিশ্চয় পুলিশ। শোনো পুলিশকে বলে দাও তোমার ঘরে কেউ আসেনি, কথার অবাধ্য হলে আমার নিশানা থেকে তুমি বাঁচবে না। যাও। বাড়িতে কেউ নেই নাকি? কাকে চাই? একজন খুনি আসে, আমি তা রাখে এইদিকে আসছি। তাই জানি না কার বাড়ি, দেশপ্রেমিক জননেতা চৌধুরী সাহেবের বাড়ি। সরি সরি ইমোশনালি ঢুকে পড়ছি তো কিছু বুঝতে পারি নাই। এই চলো। শুনুন, এই যে শুনছেন, কিছু বলবেন? বলছিলাম কি, থানার টেলিফোন নাম্বারটা বলে যান, যদি এদিকে আসে তাহলে ফোন করে জানাবো। 9556927 9556927 দে চলো। চলো। পুলিশ চলে গেছে, সো আই সে গেট আউট, গেট আউট মাই রুম। হ্যালো থানা, এখানে আপনার মতো কোনো গুন্ডার ছবি টাঙানো নেই, এটা আমার দেশপ্রেমিক বাবার ছবি আর এটা আমার ছোটবেলার ছবি।
বাধা রবে আজীবন কখনো খুলব না। দূরে কি বাকি রই চোখের আড়াল হই তোমাকে ভুলব না। জান আমার জান লোকের দেখা নয় এক জনমের কথা নয় তোমার আমার এই পরিচয়। কাছে রই চোখের ওয়াড়ালে হই তোমাকে ভুলব না। টেলিফোন করে সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করছেন কেন? একজন অপরাধীকে পুলিশের হাতে ধরে দেওয়াটা নাগরিক কর্তব্য। থ্যাংক ইউ। শুনুন ম্যাডাম, আমি তো খুন না করে আপনার বাবার জন্য, আপনার চাচার জন্য অপরাধী হয়েছি। আর আপনার বাবা যে একের পর এক খুনি জন্ম দিচ্ছে, আপনার বাবাকে আইনের হাতে ধরিয়ে দিয়ে আপনার নাগরিক কর্তব্য পালন করেন না কেন মিস নায়না? খবরদার, আমার বাবা সম্পর্কে বাজে মন্তব্য করবে না। কেন করবো না? আপনার বাবা এই সমাজের একজন নেতা বলে? আরে আপনার বাবা তো একজন ভণ্ড নেতা। আর এই যে আইনের পোশাক পরা মানুষটি দেখছেন, এ হল আপনার বাবার পোশাক কুত্তা। মিস নায়না, মনে করেছিলাম রক্ত সবসময় রক্তের মতো কথা বলে না, তাই আমি সাময়িক আবেগের শিকার হয়েছিলাম। আর আমার সেই দুর্বলতার সুযোগে আপনি আমাকে আপনার বাবার গোলামের হাতে ধরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আসেন স্যার, আসেন, আমি খুনটাকে গ্রেফতার করছি স্যার। স্যার আমি খুন করিনি স্যার, খুন করেছি কামাল নামে গুন্ডা। ষড়যন্ত্র করে কামালের খুনের অপরাধ আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। বিজয়, তোমার কথা যদি সত্যি হয় তাহলে তুমি থানা থেকে পালালে কেন? তোমার বিশ্বাস থাকা উচিত ছিল, আমি তো আছি, আমার জন্য তুমি অপেক্ষা করলে না কেন? অপেক্ষা করার মতো সময় আমার কাছে ছিল না স্যার,
যখন জানলাম সোমার আসল খুনি কামালকে রাত আটটার মধ্যে খুন করা হবে, তখন কামালকে সেভ করে আপনার কাছে নিয়ে আসার জন্য আমি পালিয়ে এসেছি স্যার। স্যার খুনির কথা বিশ্বাস করবেন না স্যার, যে মেয়েটারে ও খুন করছে এই মেয়েটার সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল স্যার। বিজয় দেখলেন তো, দেখলেন তো স্যার, দেখেন তো, ওকে জেল হাজতে নিয়ে যাও। মনে রাখিস আমার নাম কামাল। পৃথিবীর সবাই বিশ্বাস করলেও আমি কোনোদিন বিশ্বাস করব না বিজয় আমার সোমাকে খুন করতে পারে। একজন নিষ্পাপ মায়ের তুমি কত বড় সর্বনাশ করেছ, একজন নিষ্পাপ সন্তানের মায়ের মুখটা দেখো, তোমার জন্য এই মায়ের সন্তানের জেল হয়ে যাবে, তোমার কারণে এই মা সন্তানের জন্য কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসাবে, পারবে সেই এক ফোঁটা চোখের পানির দাম দিতে, পারবে মায়ের বুকের শূন্য জায়গাটা পূরণ করে দিতে, পারবে না? তুমি কত বড় অপরাধ করেছো জানো না, আমিও বলছি বিজয়কে যদি নির্দোষ প্রমাণ করতে আমি না পারি তাহলে তোমাকেও আমি ছাড়বো না। ভালো মা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি নাই না। ভালো মা তুমি যেও না, বিশ্বাস করো ভালো মা আমি বিজয়কে চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি যে বিজয়কে আমি পুলিশের হাতে ধরিয়ে দিলাম সে বিজয়ের স্মৃতি এতটা বছর আমার বুকের ভিতর লালন করেছি। ভালো মা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে তোমার পাথরটা আমি ছাড়বো না। ভালো মা আমি জেনে শুনে অপরাধ করিনি। অপরাধ তুই করবি কেন মা, অপরাধ করেছে তোর বাবা, তাই আমার শত্রু তুই না, আমার শত্রু তোর বাবা। ভালো মা আমি এতদিন আমার বাবাকে চিনতে পারিনি, আমি তোমাকে কথা দিচ্ছি ভালো মা, আমার বাবার কারণে তোমার বিজয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সবাই আমার বাবাকে ক্ষমা করলেও আমি ক্ষমা করব না, এ আমার প্রতিজ্ঞা।